আসসালামু আলাইকুম সবাইকে। আমি প্রফেসর ফিরোজা বেগম। আমি হাই রিস্ক প্রেগন্যান্সি এবং ইনফার্টিলিটি স্পেশালিস্ট। বাংলাদেশের প্রথম হাই রিস্ক প্রেগন্যান্সি আমি ইন্ট্রোডিউস করেছি, যেটা একটা সেপারেট যে জিনিস, এটা 2004 সালের আগে কেউ জানতো না। এটা আমি প্রথম বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এই সাবজেক্টটা চালু করি। তো এখন একটা এখানে আজকে অনেকগুলো কোশ্চেন এসছে, সবই বেসিক্যালি হাই রিস্ক প্রেগন্যান্সি অনেকগুলো আছে, ইনফার্টিলিটি রিলেটেড কোশ্চেনও আছে। একজনে জিজ্ঞেস করেছেন আমার ওয়াইফের বাইকর্নোয়েড ইউটেরাস এখন কি করতে পারি, তিনটে অ্যাবর্শন হয়ে গেছে। রিকারেন্ট প্রেগন্যান্সি লসের অনেক কারণ থাকে, তার মধ্যে জরায়ুর সমস্যা একটা ইম্পর্টেন্ট কারণ। এখন অ্যাবর্শন যদি ওনার সত্যি সত্যি কী কারণে, ওনার বাইকর্নোয়েড ইউটেরাসের সাথে কিন্তু অ্যাবর্শন সাধারণত হলে সেটা আর্লি প্রেগন্যান্সিতে হয় না, সেটা লেট প্রেগন্যান্সিতে হয়, বা অনেক সময় দেখা যায় যে এটার সাথে পানি চলে যায়, পানি ভেঙে যায়, এবং লেট প্রেগন্যান্সিতে গিয়ে অ্যাবর্শনটা হয়। এত আর্লি প্রেগন্যান্সিতে বাইকর্নোয়েড ইউটেরাসের জন্য সাধারণত অ্যাবর্শন হয় না। কাজেই আপনাকে আমরা দেখতে হবে, জরায়ুর পরীক্ষা করে আমরা দেখতে পারি, সেটা হিস্টেরোস্কোপি আছে বা হিস্টেরোসালপিঙ্গোগ্রাফি আছে, এটা করে আমাদেরকে বুঝতে হবে যে আসলে জরায়ুতে কতখানি আপনার সমস্যা। আমার মনে হয় এটাই আপনার একমাত্র কাজ। আরেকটা হচ্ছে যে আসলে বাইকর্নোয়েড ইউটেরাসের জন্যই প্রেগন্যান্সি লস হচ্ছে না, অন্য কোনো সমস্যা আছে সেটাও দেখা দরকার। একজনে একটু সুন্দর করে আমাকে একটা রিকোয়েস্ট পাঠিয়েছেন যে ম্যাডাম আপনি অ্যান্টিকার্ডিওলিপিন যাদের পজিটিভ এই মায়েদের সম্পর্কে একটা ভিডিও তৈরি করুন। অ্যান্টিকার্ডিওলিপিন বা অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি, এগুলো লুপাস অ্যান্টিকোয়াগুলেন্ট বা অ্যান্টিকার্ডিওলিপিন এটা আমরা বলি। এটা যদি কারোর পজিটিভ হয় তাহলে আমরা বলি যে এদের প্রেগন্যান্সি লসের এটার সাথে একটা রিলেশনশিপ আছে, তার মানে এইগুলো অ্যান্টিফসফোলিপিড সিন্ড্রোম বলে আমরা এদেরকে আখ্যায়িত করি। তো অ্যান্টিফসফোলিপিড যদি পজিটিভ হয় তাহলে আমরা এদেরকে অ্যাসপ্রিন দেই, এবং তার সাথে আমরা যে ক্লেকজেন মানে লো মলিকুলার ওয়েট হেপারিন বা হেপারিন, ইউজুয়ালি আমরা ইসের সাথে অ্যাসপ্রিনের সাথে আমরা লো মলিকুলার ওয়েট হেপারিন দিয়ে চিকিৎসা করে থাকি। তো কাজেই এই দুইটা চিকিৎসা সত্যি সত্যি যদি ওনার প্রেগন্যান্সি লস অ্যান্টিফসফোলিপিড সিন্ড্রোমের জন্য হয়ে থাকে, এই চিকিৎসায় ওনার প্রেগন্যান্সি কন্টিনিউ করা সম্ভব। একজনে কোশ্চেন করেছেন বারবার এক মাসের বাচ্চা নষ্ট হয়ে যায় কেন, যেটা আমি আগেই বলছি যে বারবার বাচ্চা নষ্ট হওয়ার অনেকগুলো কারণ থাকে, তার মধ্যে জরায়ুর কারণ একটা হতে পারে, একটা হতে পারে ক্রোমোজোমাল ডিফেক্ট একটা কারণ হতে পারে, আবার যেটা অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিন্ড্রোম যেটা বললাম সেটার কারণেও কিন্তু বাচ্চা নষ্ট হয়ে যায়। তো প্রথম এক মাসের মধ্যে যদি বাচ্চা নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আমরা ধরে রাখি এটা ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি। সেই ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি কতখানি অ্যাবনর্মালিটি, সাধারণত অনেক ধরনের ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি আছে যেটা রিপিট করে না, আবার কিছু কিছু ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি আছে সেটা রিপিট করে, তাহলে আমাদের যেটা কাজ হবে সেটা হাজব্যান্ড ওয়াইফের দুইজনেরই ক্রোমোজোমে স্টাডি করে দেখতে হবে যে ওনাদের ক্রোমোজোমের মধ্যে কোনো ডিফেক্ট আছে কিনা, সেটা বাচ্চার ভিতরে যাচ্ছে কিনা। একজনে লিখেছেন যে ম্যাডাম 21 সপ্তাহে যদি সার্ভাইকাল লেন 3.3 সেন্টিমিটার হয় এটা কি ঠিক আছে? হ্যাঁ অবশ্যই এটা ঠিক। যদি 2.5 সেন্টিমিটার বা তার নিচে নেমে যায় তখনই আমরা বলি জরার মুখটা ছোট, এবং সেখানে আমরা জরার মুখে একটা সেলাই দেওয়ার কথা বলি। একজনে কোশ্চেন করেছেন আমার 6টা বাচ্চা নষ্ট হয়েছে 20 থেকে 23 সপ্তাহের মধ্যে, জরায়ু নিচের দিকে, এছাড়া জরায়ু সেলাই করা হয়েছিল কিন্তু কোনো উপকারে আসে নাই। এখন জরায়ু সেলাই করলেই যে সব বাচ্চা থেকে যাবে সেটা না, যে বাচ্চা না থাকার যেটা কারণ সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে জরায়ুর ক্যাপাসিটি এই কম। জরায়ুটা সেলাই করে কখন আমরা সেলাই করি জরার মুখটা, যখন আমরা দেখি জরার মুখটা ছোট অথবা জরার মুখ খুলে গেছে তখনই আমরা সেলাই দিতে বলি। কিন্তু কারোর যদি জরায়ুর ভিতরে ক্যাপাসিটি কম থাকে সেখানে কিন্তু সেলাই দিয়ে কোনো কাজে আসবে না। কাজেই ওনাকে পরবর্তী বাচ্চা নেওয়ার আগে অবশ্যই আমাদের কাছে আসতে হবে, এবং আমরা দেখে বুঝতে পারবো যে ওনার আসলে অন্য কোনো সমস্যা আছে কিনা বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার। একজনে কোশ্চেন করেছেন যে আমার জরায়ু অত্যন্ত ছোট, পিল খেলে পিরিয়ড হয়, আমি কি মা হতে পারবো কিনা? জরায়ু যদি ছোট হয়, যদি পিল খেলেই শুধুমাত্র পিরিয়ড হয়, এখন মাসিক অনিয়ম একটা নানান কারণে হতে পারে, যেটা হচ্ছে আমরা বলি একটা জিনিস যে পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম,
তাদের কিন্তু ডিম্বাশয় বড় থাকে এবং মেল হরমোন যেহেতু এদের বডিতে মেল হরমোনটা বেশি থাকে কাজেই জরায়ুটা কম্পারেটিভলি ছোট থাকে এবং এদের বেলায় আপনি যদি পিল না দেই তাহলে কিন্তু এদের বা অন্য কোনো হরমোন ট্যাবলেট না দিলে এদের মাসিকটা হইতে চায় না তাহলে সেটা একটা জিনিস আরটা হচ্ছে জন্ম থেকে কারোর জরায়ু ছোট হতে পারে সেটা হচ্ছে জেনেটিক একটা সমস্যা এখন কি কারণে ওনার জরায়ুটা ছোট সেটা আমাদের বুঝতে হবে তাহলে সেই অনুপাতে আমাদের চিকিৎসা দিতে হবে এখন জরায়ু যদি সত্যি সত্যি ছোট হয় ওনার ওভারি ফাংশন করছে কিনা অনেক সময় যদি ওভারি ফাংশন নাও করে তাহলেও যদি ওভারি আছে কিন্তু ফাংশন ঠিক মতো করছে না সেক্ষেত্রে কিন্তু আমরা হরমোন ট্যাবলেট দিয়ে ওনার জরায়ুটা বড় করার চেষ্টা করতে পারি পিল না সেটা যেটা জন্ম নিয়ন্ত্রণের বড়ি ইউনিক আছে সেটা না অন্য হরমোন ট্যাবলেট দিয়ে যেটা ওনার যদি বডিতে হরমোনের ডেফিসিয়েন্সি হয় সেটাকে আমরা কারেকশন করতে পারব একজনে বলছেন আমার অনিয়মিত মাসিক হয় বলতে গেলে ওষুধ না খেলে মানসিক হতেই যাচ্ছে মাসিক শুরুই হয় না বেবি নিতে চাচ্ছি বেবি হচ্ছে না চিকিৎসা চলছে কিন্তু রিপোর্ট সব নর্মাল দেখা এইটা একই কথা ওই আগের উত্তরটা একই রকম অর্থাৎ কিনা ওনার কি কারণে মাসিকের অনিয়ম যে পলিসিস্টিক ওভারি নাকি ওনার কোনো হরমোনাল সমস্যা যেমন অনেক সময় থাইরয়েড হরমোনের কারণে মাসিক অনিয়ম হতে পারে প্রোল্যাকটিন বেশি থাকলে অনিয়ম হতে পারে জরায়ু ছোট হলে মাসিক অনিয়মিত হতে পারে ওভারিতে সিস্ট থাকলে হতে পারে কাজে কি কারণে হচ্ছে মানুষ যদি বেশি মোটা হয়ে যায় ওবেসিটি যেটাকে আমরা বলি তাহলেও কিন্তু মাসিকের অনিয়ম হয় কাজেই মাসিকের অনিয়মটা ওনার কেন হচ্ছে আমাদের আগে দেখে তারপরে ঠিক করতে হবে ওনাকে কি চিকিৎসা আমরা দিই একজনে কোশ্চেন করেছেন আমার বিয়ে হয়েছে 8 বছর বাচ্চা হয় না অনেক ডাক্তার দেখিয়েছি আমার ওভারিতে সিস্ট আছে এখন কি টাইপের সিস্ট একটা বলছি যে পলিসিস্টিক ওভারি সেটা কিন্তু অত ডেঞ্জারাস না আবার যদি কেউ বলে যে আমার এন্ডোমেট্রিওটিক সিস্ট অর্থাৎ কিনা এন্ডোমেট্রিওসিস বলে একটা অসুখ হয় মেয়েদের মাসিকের রক্ত দিয়ে সিস্ট তৈরি হয় এটা কিন্তু খুব খারাপ এটা কিন্তু এদের কিন্তু বাচ্চা হওয়াটা খুব ডিফিকাল্ট হয় কাজেই কোন কারণে কি ধরনের সিস্ট আছে উনি কিন্তু আমাকে বলেন নাই যদি সেটা আমরা জানি তাহলে আমরা বলতে পারবো কোন সিস্টের চিকিৎসা সহজ দুই ধরনের সিস্টেই কিন্তু আমাদের চিকিৎসা লাগবে চিকিৎসা ছাড়া বাচ্চা হবে না এখন কোন সিস্টটা আমরা চিকিৎসা করলে তাড়াতাড়ি হবে কোন সিস্টার চিকিৎসা করলেও এটা ভালো ফল আসবে না সেটা দেখে আমি ট্রান্সভেজেনাল আল্ট্রাসাউন্ড করে আমি বলতে পারবো যে আসলে ওনার কোন চিকিৎসাটা দরকার একজনে কোশ্চেন করেছেন ম্যাডাম আমার অ্যাজোস্পার্মিয়া আমি কি বাচ্চা নিতে পারবো কি না অ্যাজোস্পার্মিয়া নানান কারণে হতে পারে একটা হতে পারে যে ওনার স্পার্ম একদমই তৈরি হচ্ছে না আর একটা হতে পারে যে ওনার তৈরি হচ্ছে কিন্তু ওনার স্পার্ম যে নালিটা দিয়ে আসে নালিটাতে ব্লকের কারণে বের হতে পারছে না যদি এটাই হয় নালিতে ব্লক তাহলে ওনাকে আইভিএফের আরেকটা উপরের ধাপ অর্থাৎ কিনা পেশা ইক্সি পেশা করে ওনার স্পার্মটাকে বের করে তবে সেটা দিয়ে টেস্ট টিউব বেবি করা সম্ভব অথবা অনেক সময় দেখা যায় যে মেল হরমোন যে ওনার জেনেটিক সমস্যা থাকতে পারে জেনেটিক সমস্যা যদি থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে আমরা যতই চেষ্টা করি না কেন ওনার কিন্তু স্পার্ম পাওয়াও যাবে না বা সেটা দিয়ে বাচ্চাও হবে না কাজে কি কারণে উনি অ্যাজোস্পার্মিক সেটা দেখে তার পরবর্তীতে সিদ্ধান্ত হবে কিভাবে ওনাদের চিকিৎসা হবে আমার মনে হয় আমি সবার কোশ্চেনের আনসার করেছি নেক্সট উইকে আবার দেখা হবে ইনশাআল্লাহ